শহরের জনগণের আনন্দ এবং বিনোদনের জন্য আগামী 30 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উইকেন্ড ট্যুরিস্ট হাবের উদ্বোধন করতে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর। প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যন্ত রাস্তাটিকে জনগণের বিনোদনের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। জনগণের সুবিধার্থে সপ্তাহের ওই দুটি দিনে সংশ্লিষ্ট রাস্তাটিতে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পক্ষ থেকে। গ্রীষ্মকালীন সময়ে বিকেল 4টা থেকে রাত 9টা এবং শীতকালীন সময়ে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই বিনোদন কেন্দ্রটি খোলা থাকবে বলে জানান রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই উইকেন্ড ট্যুরিস্ট হাবে জনগণের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা চালু করতে চলেছি ট্যুরিজম দপ্তর এবং আগরতলা কর্পোরেশনের উদ্যোগে, সেটা আমরা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগামী 30 জুলাই রবিবার উজ্জয়ন প্যালেস যে আমাদের রয়েছে তার সামনে যে জায়গা রবীন্দ্র চৌক ভবন থেকে সূর্যমণি থেকে শুরু করে শেরওয়ালি সুইটস এই যে সম্পূর্ণ রাস্তাটা এবং অপরদিকে তুলসীবতী গেট পর্যন্ত আমাদের নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে শনিবার এবং রবিবার, প্রত্যেক শনিবার এবং প্রত্যেক রবিবার। এই উপলক্ষে ডিএমওএস থেকে সেই নোটিফিকেশনও ঘোষণা করা হয়েছে গতকাল, অর্থাৎ প্রতি শনিবার এবং রবিবার গ্রীষ্মকালীন সময়ে বিকেল 4টা থেকে রাত্র 9টা এবং শীতকালীন সময়ে বিকেল 3টে থেকে রাত্র 8টা পর্যন্ত এই রবীন্দ্র ভবন চৌমুহনী থেকে শেরওয়ালি সুইটস এবং তুলসীপতি আমাদের যে গেট এই এলাকা সম্পূর্ণ নো এন্ট্রি জোন থাকবে। উইকেন্ড ট্যুরিস্ট হাব আমরা সেটার নাম দিয়েছি, যেখানে প্রতি শনি এবং রবিবারে শহরের মানুষ আনন্দ বিনোদন করার জন্য একটা নতুন জায়গা হিসেবে তারা চিহ্নিত করবে এবং সেখানে জনগণের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা রাখার চেষ্টা করব। পর্যটন এমন একটা ক্ষেত্র যার মাধ্যমে আমরা কর্মসংস্থান তৈরি করে রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের অর্থনীতিকে স্ফীত করতে পারি। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উইকেন্ড ট্যুরিস্ট হাবের উদ্বোধনের দিন ঘোষণা করতে গিয়ে একথা বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্রগুলোকে দেশ বিদেশের পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার। এবার সেই লক্ষ্যে এক ধাপ এগোলো রাজ্যের পর্যটন দপ্তর। এই লক্ষ্য পূরণে রাজ্যের পর্যটন দপ্তরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কেন্দ্রীয় পর্যটন দপ্তর এবং রাজ্য সরকার। ত্রিপুরা পর্যটন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় তথা বিসিসিআই এর প্রাক্তন সভাপতি স্বরূপ গাঙ্গুলীকে। যে পর্যটনকে সারা ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই গুরুত্ব দিতে চাইছে এবং পর্যটন ক্ষেত্রকে কি করে আরো প্রমোট করা যায়, এই পর্যটন ক্ষেত্রকে কি করে আরো রাজ্যের যুবকদের যুবতীদের কর্মসংস্থানের জন্য ব্যবহার করা যায় তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করছে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে পর্যটন শিল্পে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন আমরা বলিষ্ঠ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এতে করে ভারতবর্ষের প্রাক্তন যে ক্রিকেটার ক্যাপ্টেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি আমাদের সৌরভ গাঙ্গুলীকেও আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছি এবং খুব শীঘ্রই উনি ওনার কাজ শুরু করবেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলুন, আমাদের কেন্দ্রীয় ট্যুরিজম দপ্তর বলুন, আমাদের রাজ্য সরকার বলুন, প্রতি ক্ষেত্রে প্রতিটা অংশ থেকে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই পরিকাঠামোগত উন্নয়ন যখন হবে আমাদের মধ্যে ত্রিপুরা রাজ্যে পর্যটনের ক্ষেত্রে তখন ত্রিপুরার পর্যটনের মানচিত্রটা অনেকটাই পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। তৎসঙ্গে আমাদের সম্মানিত সৌরভ গাঙ্গুলী মহোদয় সেখানে যখন কাজ শুরু করবেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে জনগণকে
ত্রিপুরা রাজ্যে আনতে সক্ষম হব এবং সেখানে অনেকটাই আমাদের রেভিনিউ বৃদ্ধি পাবে। কারণ পর্যটন এমন একটা ক্ষেত্র যেটা দিয়ে আমরা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, রাজ্যের যুবক যুবতীদেরকে স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের অর্থনীতিকে আমরা স্ফীত করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।